হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি রেজাল্ট 2019 নিয়ে আজকে আলোচনা করব। সেটা অনেকেরই সমস্যা হয়ে থাকে এসএসসি রেজাল্টের সময়, দেখা যাচ্ছে সার্ভার স্লো, আপনি মেসেজ দিচ্ছেন, মেসেজের উত্তর পাচ্ছেন না, রেজাল্ট দেখছেন, অনলাইন দেখেছেন কিন্তু সেটাও পাচ্ছেন না নেট স্লোর কারণে। তো চলুন আমরা সেই কীভাবে সলভ করা যায়, কীভাবে অল্প সময় সমাধান করা যায় সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো। আমরা চলে যাবো আমাদের ব্রাউজার, ব্রাউজারে গিয়ে আমাদের যে সার্চ বারটি রয়েছে সেখানে ক্লিক করবো। সচরাচর আপনারা যেটা করে থাকেন সেটা হচ্ছে হাউ টু, আমি এখানে ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, যেটা দেওয়ার সমস্যা নাই, হাউ টু এসএসসি রেজাল্ট 2019, তাই না? এটাই দিয়ে থাকি অনেক সময়। দেখতে পাচ্ছেন এখানে আমরা কীভাবে রেজাল্ট পাবলিশ, এসএসসি রেজাল্ট 2019 পাবলিশ অ্যান্ড ডেট ইলেকট্রো অল এডুকেশন বোর্ড, ঠিক আছে, এটাতে দেখাচ্ছে। এখানে আপনার যেই সাইটটার চিহ্নের কথা সেটা হচ্ছে কিন্তু আপনি চিনতে পারবেন না, এখানে দেখাচ্ছে এখানে একটা রয়েছে, এই একটা সাইট রয়েছে, এটা কিন্তু অরিজিনাল কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের নাম বা শিক্ষা বোর্ডের নাম, এটাও কিন্তু বাংলাদেশ শিক্ষা বোর্ড না, কিন্তু উপরে দেখবেন যে আপনার যেই পাবলিক অন্যগুলা ইয়ে সাইট রয়েছে সেটা চলে আসবে, কিন্তু আমরা চিনতে হবে যে এখানে আপনার নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেখানে দেখবেন এখানে www.educationboard.educationboardresult.com.pd, আমরা ওই লিঙ্কটাই চিনতে হবে। লিঙ্কটা চিনার পরে আপনি দেখতে পাবেন আপনাকে একটা পাতায় নিয়ে আসছে, পাতায় নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে জিএসসি, এরপর লেখা আছে সিলেক্ট ইয়ার, আপনি কোন ইয়ার থেকে পরীক্ষা দিয়েছেন, বোর্ড লেখা আছে, এরপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে হচ্ছে আপনার ক্লাস, এই দুইটা অর্থাৎ 9-এর সাথে 1 যোগ করলে 10 হয় সেটা এখানে বসিয়ে দিয়ে তারপরে আপনি এখানে সাবমিট দিবেন, সাবমিট দেওয়ার পরে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন। সচরাচর এই জায়গায় কিন্তু রেজাল্ট দেখা যাবে না ওই দিন, যখন রেজাল্টটা পাবলিশ হবে সন্ধ্যা পর্যন্ত এই এই সার্ভারটা মানে একবারে স্লো কাজ করবে। সেটার জন্য আমি আপনাদেরকে নতুন একটি পথ দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটু ঘুরে যেতে হবে, অর্থাৎ আপনি রাস্তাটা একটু অন্য ওয়েতে ঘুরে যেতে হবে, ঘুরে ওই জায়গাতে গেলেই আপনি আপনার রেজাল্টটা খুব সহজে দেখতে হবে। সেটা হচ্ছে আমরা অন্য ওয়েবসাইটে তো সেটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড, বাংলাদেশ বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের যে সাইটটি রয়েছে সেখানে ঢুকবেন, সেখানে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন বাংলাদেশের যে মাদ্রাসা বোর্ডের যে সাইটটি রয়েছে, ওয়েবসাইটটি রয়েছে, সেটি একটু স্লো কাজ করছে অবশ্যই, তারা সম্ভবত আপনার সে যে পুরাতন যেই ওয়েবসাইটটি রয়েছে মানুষের বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের সেটাতে আপনি বুঝতে আপনার জন্য খুব ভালো হবে, যেটি নতুন রয়েছে সেটাতে বুঝতে একটু কষ্ট হবে। তো এখানে লেখা আছে পাবলিশ রেজাল্ট, পাবলিক রেজাল্ট অর্থাৎ যে রেজাল্টগুলো দেওয়া হয় সেটির, এখানে আমরা না দিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি চলে যাচ্ছি, আপনি যদি আপনার মাদ্রাসা অর্থাৎ আপনার পুরো মাদ্রাসা বা পুরো কেন্দ্রে যদি রেজাল্ট নিতেছেন তাহলে মাদ্রাসা রেজাল্ট, মাদ্রাসা রেজাল্ট দেওয়ার পরে এটা সাইডে অল বোর্ড ইলেকট্রনিক অ্যাক্টিভাইট এখানে লেখা আছে 2018 সালে জেডিসি পরীক্ষার রেজাল্ট, বিস্তারিত দেওয়ার জন্য এখানে ক্লিক করুন। ধরুন আমি ঢাকা বোর্ডের একটা ইয়েতে ড্যামরাতে রেজাল্টটা বের করবো, সেখানে আমার অটোমেটিক রেজাল্টটা চলে যাচ্ছে, বাংলাদেশ মাদ্রাসা মাদ্রাসা এডুকেশন বোর্ড ঢাকা, রেজাল্ট অফ জেনিয়ার দাখিল সার্টিফিকেট জেডিসি এক্সামিনেশন, ঠিক আছে। আপনার সুন্না যে মাদ্রাসাটি রয়েছে মাদ্রাসাটি উপর দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসাটি রয়েছে, এই মাদ্রাসার রেজাল্ট এখানে দেওয়া হয়েছে, আরও কয়েকটা রেজাল্ট দেওয়া হয়েছে, প্রত্যেকটা ওই কেন্দ্রের আওতায় যতগুলো মাদ্রাসা ড্যামরাতে যতগুলো মাদ্রাসা পড়বে সেগুলো রেজাল্ট এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে যদি আপনি আশা করছি 2019 সালে যে রেজাল্টটা দাখিলের যে রেজাল্টটা দেওয়া হবে সেটা এখানেই এখানে দিবেন, এখানে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে 2019 সালের দাখিল পরীক্ষার রেজাল্ট দেওয়া থাকবে, আপনি আপনার জেলা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করার পরে জেলা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি আমি একটা দেখিয়ে দিচ্ছি জেলা কুমিল্লাতে ক্লিক করার পরে, ধরুন কুমিল্লাতে ক্লিক করার পরে এখানে নাঙ্গল করে কয়েকটা ইয়ে আছে সেটা দেখাচ্ছে, 1 2 3 4 4টা ইয়ে সেটা দেখাচ্ছে, মানে আপনার কেন্দ্র কটা সেগুলো দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার রেজাল্টটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো আর হচ্ছে যদি আপনি স্টুডেন্ট রেজাল্ট দিচ্ছেন মানে আপনি নিজের জন্য পাবলিক রেজাল্ট যেটা আপনার মানে আমার একাই আমি আমার জন্য ব্যবহার করবো, আমি কারো রেজাল্ট দেখবো না, শুধু আমারটাই দেখবো, সেটার জন্য হচ্ছে এখানে রয়েছে যে স্টুডেন্ট বার, ঠিক উপর থেকে 1 2 3 4 5 6 নাম্বারে আসলে, 6 নাম্বার পাতে আসলে দেখবেন স্টুডেন্ট রেজাল্ট, সেখানে ক্লিক করবেন, সেখানে ক্লিক করার পরে
আপনার যে এডুকেশন মানুষের এডুকেশন বোর্ডের যে রেজাল্ট রয়েছে স্টুডেন্ট রেজাল্ট সেখানে দেখতে পাবেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর দ্য এডুকেশন বোর্ড, সেখানে আপনি প্লিজ ক্লিক ওয়ার ওয়ান টু গো। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি অবলিক এইচএসসি জিএসসি এই রেজাল্টটা এখানে লেখা আছে, ঠিক আছে। তো আপনি এখানে এসএসসিতে ক্লিক করুন, এসএসসি আর বাকি একই কথা দিয়ে তারপরে এখানে এক্সামিনেশন এখানে ক্লিক করবেন, এসএসসি দাখিল, এরপর হচ্ছে আপনার ইয়ার কত থেকে আপনি কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন, তারপর হচ্ছে আপনার বোর্ড যদি মানসা বোর্ড হয়ে থাকে তাহলে মানসা বোর্ড, যদি আপনার স্কুল থেকে হয়ে থাকে তাহলে আপনার যে বোর্ড সেটা দেবেন, ধরুন কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড দেওয়ার পরে এখানে একটা আপনি দেখছেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট, অর্থাৎ আপনার যে রেজাল্ট সেটাই যে, আর হচ্ছে ইনস্টিটিউট রেজাল্ট, ইনস্টিটিউশন রেজাল্ট, অর্থাৎ আপনার যে স্কুলটি মাদ্রাসা স্কুলটি রয়েছে সেটি রেজাল্ট, আর হচ্ছে সেন্ট্রাল রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, ইনস্টিটিউশন অ্যানালাইসিস, বোর্ড অ্যানালাইসিস, ঠিক আছে। আমার দরকার ইন্ডিভিজুয়াল রেজাল্ট। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে একটি জিনিস সবচেয়ে হচ্ছে খুশির সংবাদ, সেটা হচ্ছে অনেকেরই হয়তো রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকে না, কিন্তু রোল নাম্বারটা মনে থাকে, আছে না এরকম আমাদের মধ্যে অনেকেই আছে যে তার মেধাটা একটু স্লো কাজ করে, সেই রোল নাম্বারটা মনে করতে খুব কষ্ট হয়। তার জন্য রয়েছে এখানে খুবই একটা সুযোগ সুবিধা, সেখানে রয়েছে সে যদি এখানে তার রোল নাম্বারটা দিয়ে দেয় আর রেজিস্ট্রেশন নাম্বার এখানে অপশনাল দেওয়া আছে, এটা লাগবে না। তারপর হচ্ছে আপনি রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও চলবে। তারপর হচ্ছে আপনার সিকিউরিটি কি, অর্থাৎ এই ইয়েতে এখানে যে দেখতে পাচ্ছেন আমি কার্ডটা যেখানে নিয়েছি সেখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন সেই টেক্সটটা আপনি যদি এখানে এখানে উঠিয়ে দেন দিয়ে তারপরে আপনি এখানে গেট রেজাল্ট ক্লিক করবেন, তখন দেখবেন আপনার রেজাল্টটা আপনার সাথে শুরু করছে খুব সহজেই। এবং কি সার্ভার যখন স্লো থাকবে সেই সময় এই সার্ভারটি খুব দ্রুত কাজ করবে, বাংলাদেশ এডুকেশন বোর্ডের যে রেজাল্ট সাইট রয়েছে সেটাতে খুব মানে ওই দিন একবার বাজে অবস্থা যাবে, মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দিয়ে আসতে দেরি হবে। তো তৎক্ষণাৎ আপনার যে দ্রুত যদি রেজাল্ট দেখার প্রয়োজন হয়ে থাকে তাহলে এখান থেকে দেখতে পারেন, সেটার জন্য আমি চুজ করবো এই রেজাল্টে ওয়েব বেসড রেজাল্ট অ্যাপ্লিকেশন সিস্টেম ফর এডুকেশন, মাদ্রাসা বোর্ডের যে সাইটটি রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার রেজাল্টটি দেখবেন খুব সহজে দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আপনাদের অতিরিক্ত সাফল্য যারা এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন তাদের সাফল্য কামনা করছি, আর যারা ফেল করবেন তারা চিন্তার কোনো কিছু নেই, কারণ ফেল থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। তো সেজন্য আপনাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, আপনার অ্যাডমিশন ভিডিও নিয়ে আসছি, খেয়াল রাখুন ওইদিকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবেন, গুড বাই, টাটা।